যেমন আমাদের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা আছে না নাই? আজকে আসেন, আমাদের সাথে বসেন, দেখেন আমরা কোরআনের বিপক্ষে, আমার নবীর বিপক্ষে, আমার ইসলামের বিপক্ষে আমরা কোনো কথা বলি না, ঠিক কিনা? আমাদের এই পবিত্র মঞ্চগুলো থেকে কোরআনের পক্ষে কথা হয়, এই পবিত্র মঞ্চগুলো থেকে আমার নবীর শানের ব্যাপারে কথা হয়, এই পবিত্র মঞ্চগুলো থেকে ইসলামের পক্ষে কথা হয়। তো যেখানে ইসলামের কথা হয়, কোরআনের কথা হয়, বিশ্বের বায়োগ্রাফি নিয়ে কথা হয়, কোন মুমিন ওই রকম বরকতময় মসজিদ বন্ধ করতে পারে? আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক, সহি বুঝ দান করুক, আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আওয়াজ করে উত্তর দেন সকল প্রশংসার মালিককে, ফেলিন নেতারা কোরআনের পক্ষে, ঠিক কিনা? 64 জেলার সব নেতাগুলো কোরআনের পক্ষে থাক, আমরা চাই কি চাই না? বাংলার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটি কোরআনের ঘাঁটি হোক, আমরা চাই কি চাই না? আমরা এই বাংলাদেশে কোরআনের ঘাঁটি করতে চাই, আমরা ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, ঠিক কিনা? এরপরে আমার নানা ভাই আছেন পাশে, ডক্টর শামসুদ্দিন আমার নানা ভাই, তারপর ডক্টর মুজাম্মেল হক আসারি আছেন, তারপরে যে এয়ারপোর্টে গেলে ভাই ভিআইপি লাউঞ্জে খুব সময় দেন, এরকম অনেকে আছেন। সব ওলামা হযরতের নাম যদি আমি বলতে পারতাম ভালো লাগতো। আইমাতুল মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবেরা, মসজিদ সাহেবেরা, খতিব সাহেবেরা, কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা, আলী মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকেরা, পর্দার আড়ালে মায়েরা বোনেরা, আপ আমার তৌহিদি জনতা, আর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সব যুবক, বেশিরভাগ যুবক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের হাতে সময় খুব কম। সামনে এ সারা যান, এ আজানের আগ পর্যন্ত আমরা কিছু কথা শুনবো ইনশাল্লাহ, পরে আওয়াজ করা যাবে না, এখন আমি আওয়াজ শুনতে পাচ্ছি, আওয়াজ করা যাবে না, দেখেছি সবাইকে দেখেছি মাশাআল্লাহ, হ্যাঁ দেখলাম, হ্যাঁ শুরুতেই হাত মারিয়ে শুভেচ্ছা জানিয়েছি, বারবার করা যাবে না, দেখলাম সবাইকে, থামতে হবে এবার মাশাআল্লাহ। ফেনের ছেলেরা অনেক ভদ্র, এত বড় গ্যাদারিং কিন্তু অল্পতেই থেমে গেছে, অন্যান্য জায়গায় অনেক চিৎকার চেঁচামেচি করতে হয়, আলহামদুলিল্লাহ একটা আওয়াজ হবে না। আজকে আমরা সূরাতুল হুজরাত থেকে কথা শুনবো, কোন সূরা থেকে? হুজরাত, সবাই বলেন হুজরাত,